আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। গরম গরম ভাতের সাথে হাতে মাখানো এই সিম ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ। বাহিরে থেকে আসলাম, হাতে তেমন একটা সময়ও নেই, রান্না করার সময় নেই, সেজন্য আমি ঝটপট এই সিম ভর্তাটা তৈরি করে নিলাম। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ আর অল্প সময়ের ভিতরে তৈরি করে নেওয়া যায়। আমি প্রথমে একটু তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি, এরপর এক পিস মাছ আর একটু রসুন, কয়েক কোষ রসুন আর একটু পেঁয়াজকে একটু লাল করে ভেজে নেব। যে কোনো ভর্তার ভিতরে আপনি চাইলে একটু পেঁয়াজটা বেশি দিতে পারেন, তাহলে খেতে কিন্তু একটু বেশি মজা হয়। পেঁয়াজটা একটু লাল হলেই আমি তুলে নিলাম, এরপর রসুনগুলোকেও তুলে নিলাম, মাছটাকেও তুলে নিচ্ছি। এবার একই ফ্যানে করে আমি সিমগুলোও সিদ্ধ করে নেব, এর সাথে একটু পানি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিমটা যখন সিদ্ধ করবেন খেয়াল রাখবেন সিমটার মধ্যে যেন কোনো পানি না থাকে, পানিটা একবারে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে একটু বেশি মজা হয়। দেখুন আমি কীভাবে শুকিয়ে নিলাম। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আমি এবার শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি, এবার এর সাথে রসুনটা মেখে নিচ্ছি। শুকনো মরিচটাকে সাথে যদি আপনি একটু লবণ মাখিয়ে নেন তাহলে এটা তাড়াতাড়ি মিশে যাবে। এর সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর মাছটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছটা বাছা হয়ে গেলে এটার সাথে আমি একইভাবে মেখে নিলাম। এরপর সিমটাকে মেখে নেব। দেখুন একদম অল্প সময়ের ভিতরে তৈরি করে নেওয়া যায় এই সিম ভর্তাটা, আর খেতেও অসাধারণ। দেখুন আমি সিমটাকেও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর সাথে দিয়ে দেব আমি আরেকটু পেঁয়াজ। আমি আগে বলেছি যে পেঁয়াজটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে একটু বেশি মজা হয়। এর সাথে দিয়ে দিলাম একটু ধনে পাতা। এরপর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। বাস, ভর্তাটা রেডি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। দেখুন হয়ে গেছে আমার সিম ভর্তা। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।